নমস্কার, দা বাং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। অলরেডি পিএম কিষাণের এসএমএস আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাগরিকদের ফোনে ঢোকা শুরু করেছে। যারা 1 বছর বা 1.5 বছর আগে পিএম কিষাণের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন, তাদের অনেকের মোবাইলেই এসএমএস ঢোকা শুরু করেছে। কিন্তু যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি বা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা, আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো কি করে আপনারা নিজেরাই পিএম কিষাণের অ্যাপ্লিকেশনটা করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কি এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস আপনার লাগবে। সে সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখে, যারা যাদের এসএমএস ঢুকছে তাদের কি করতে হবে। আপনাদের যাদের এসএমএস ঢুকেছে, তারা আপনাদের যে কাগজপত্র, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে কাগজপত্র দিয়েছিলেন, অর্থাৎ জমির যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে গিয়ে ওই এসএমএসটা তাদেরকে দেখাবেন, দেখালে তারা একটা ফর্ম আপনাকে দেবে, সেই ফর্মটা ফিল আপ করবেন এবং সঙ্গে কাগজপত্রগুলো দিয়ে জমা করে দেওয়া যাবে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে প্রথম এসে থাকেন বা আমার ভিডিওকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটাও অ্যাক্টিভ করুন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করুন, আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। তো চলুন আর কথা না বলে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। পিএম কিষাণে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদেরকে প্রথমে আসতে হবে গুগলে। গুগলে এসে আপনারা সার্চ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে সার্চ করলে প্রথমে আপনারা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটটা পাওয়ার পর সেটাকে ওপেন করবেন। ওপেন করলে এটা হচ্ছে তার ইন্টারফেস, অর্থাৎ অফিসিয়াল ওয়েব পেজের ওয়েবসাইটে প্রধান যে পেজটা। তো এখানে আমরা ডান দিকে ফার্মার্স কর্নারে কয়েকটা অপশন পাবো, তার মধ্যে প্রথমে আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপর এডেড আধার ফিশার্স রেকর্ড, তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এরকম বেশ কয়েকটা ইনফরমেশন আছে। যেহেতু আমরা প্রথম নিউ ফার্মার, আমরা এখনও অ্যাপ্লিকেশন করিনি, সেক্ষেত্রে আমাদেরকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। তা নিউ ফার্মার রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ঘর ওপেন হবে, যেখানে আপনাদের আধার নাম্বারটা ইনপুট করতে হবে। আমি প্রথমেই বলেছি আমাদেরকে আধার নাম্বারটা এখানে দিতে হবে। তো আমাদের আধার নাম্বারটা এখানে দিতে হবে, সেই সঙ্গে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে। তারপর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আসি, সেখানে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা ইনপুট করে দেবো। তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে তারপরে নেক্সট ক্লিক করছি। এখানে আধার নাম্বারটা ইনপুট করার পরে আমি এখানে ক্যাপসা বসিয়ে দিয়েছি এবং সে সঙ্গে স্টেটটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখন এখানে দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড, অর্থাৎ আমি যে আধার নাম্বারটা দিয়েছি সেই আধার নাম্বারের আন্ডারে কোনো পিএম কিষাণে অ্যাপ্লিকেশন করার নেই। তো যেহেতু আমাদের রেকর্ড রট ফাউন্ড আছে, তখন আমরা ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দুটো আছে, একটা হচ্ছে রুরাল ফার্মার, একটা আরবান ফার্মার। যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনি রুরাল ফার্মার করবেন, আপনি যদি আরবান এরিয়ায় থাকে আরবান এরিয়া সিলেক্ট করে সেটা আপনি এখানে যেটা হবে সেটা সিলেক্ট করে আমরা ইয়েস করবো। ইয়েস করার সঙ্গে সঙ্গে আমাদের যে মেইন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশনের করার যে ফর্ম, সেই ফর্মটা এভাবে ওপেন হয়ে আসবে। এবার আপনাদেরকে আমি ফার্স্টে দেখিয়ে দিই কোথায় কী বসাতে হবে, তারপর আমি এটা পূরণ করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আছে ব্লক, অর্থাৎ আপনার যে জমিটা আছে সেই জমিটা কোন ব্লকের আন্ডারে আছে সেই ব্লকের ডিটেলস এখানে দেবেন। ডিটেলস এখানে দেওয়ার জন্য আপনাদের প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর ভিলেজ। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে স্টেট দিয়ে দিলাম। স্টেট দিয়ে দেওয়ার সঙ্গে আমি সাপোজ আমি নদিয়া জেলা আছি, নদিয়া জেলাটা সিলেক্ট করলাম। নদিয়া জেলা সিলেক্ট করার পর সাব ডিভিশন, আমার যেটা সাব ডিভিশন বা আপনার যেটা ব্লক বলে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সাব ডিভিশনের পরে আমার কোন ব্লকে আছে আমি সেটা এখানে আমি দিয়ে দিই। আমরা আছি হচ্ছে দিয়ে দিয়েছি। এবার আমি কোন গ্রামে আছি সেটা এখান থেকে দেখুন পুরো গ্রামের লিস্ট, অর্থাৎ আপনি এই আগের অপশনগুলো যদি ঠিকঠাক করে দেওয়া থাকে তাহলে আপনাদের ভিলেজের লিস্টটা এইভাবে চলে আসবে। আমি আমার ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আপনারা এটা করার পরে, এটা যখন ফিল আপ করা হয়ে যাবে, তারপরে নেক্সট যে আসবে সেটা হচ্ছে ফার্মার পার্সোনাল ডিটেলস। ফার্মার পার্সোনাল ডিটেলস আপনাদেরকে দিতে হবে, ফার্মারের নেম, জেন্ডার, ক্যাটাগরি, আপনি যদি এসসি এসটি বা অন্য জেনারেল ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর ফার্মার টাইপ, আপনার ফার্মার টাইপটা মেইনলি দুটো ক্যাটাগরিতে সেট করা হচ্ছে এখানে। একটা হচ্ছে স্মল ফার্মার, আপনার যদি 2 হেক্টরে কম জমি হয়, অর্থাৎ
এক থেকে 2 হেক্টরে কম জমি থাকলে বা 2 হেক্টরের মধ্যে যদি জমি থাকে তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন, আর যদি তার বেশি থাকে তাহলে আদার্স দিয়ে দেবেন। আপনার নর্মালে লোকের 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে, তা আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট আইডি টাইপ আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন আধার নম্বর আপনি প্রথমে যেটা ইনপুট করেছিলেন সেটা অটোমেটিক দেওয়াই থাকবে, এটা এখানে দেওয়া আছে। তারপর আইএফএসসি কোড, অর্থাৎ আপনি কোন ব্যাংকে, আপনার কোন ব্যাংকে আইএফএসসি কোডে আপনি মানে আপনার টাকা যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে টাকা যখন আপনি পাবেন কোন ব্যাংকে নেবেন সেই ব্যাংকের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন। আইএফএসসি কোড বসানোর সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক্যালি ব্যাংকের নামটা চলে আসবে, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার টোটাল অ্যাড্রেস। এখানে দেখুন আমার গ্রামের নামটা শুধু এসেছে, কারণ আমি প্রথমে গ্রামের নামটা দিয়েছিলাম, কিন্তু এখানে আপনার টোটাল অ্যাড্রেসটা পুরোপুরি বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, ডিটেলস, অ্যাড্রেস ইনপুট করার পরে এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশনে ক্লিক করবেন। স্যার আধার অথেন্টিকেশনে ক্লিক করার পরে এটা যখন অথেন্টিকেশন হয়ে যাবে তখন আসবে নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আসলে আপনার জমির ইনফরমেশান অ্যাড করতে হবে, তার জন্য আপনাদেরকে, আপনার যদি সিঙ্গেল জমি থাকে তাহলে সিঙ্গেল জমি করবেন, আর যদি জয়েন্ট ধরুন যৌথ মালিকানার জমি থাকে সেটা জয়েন্ট করতে পারেন। তো নর্মালি লোকের সিঙ্গেল জমি থাকে তো আমরা সিঙ্গেল জমি করে এখানে অ্যাড করতে হবে। অ্যাডে ক্লিক করলে যেহেতু আমি উপরে ইনফরমেশনগুলো অ্যাড করিনি, ও সরি এসছে চলে এসছে, এখানে অ্যাড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে প্রথম অপশন খাতা নং, অর্থাৎ আপনার খতিয়ান নাম্বারটা এখানে দেবেন, তারপরে দাগ নাম্বারটা এখানে দেবেন, তারপর জমির হেক্টর প্রতি, অর্থাৎ আপনার জমির পরিমাণটা কত আছে সেটা হেক্টরে আপনার কনভার্ট করে এখানে দেবেন। তো হেক্টরে কনভার্ট করার জন্য আপনি কী করতে পারবেন সেটা হচ্ছে, আপনার নর্মাল আমাদের জমিটা একরে থাকে, তো আমরা গুগলে এসে এখানে একর টু হেক্টর সিলেক্ট লিখলেই আপনার সে অপশনটা চলে আসবে গুগল থেকে, আপনি এটাকে ট্রান্সলেট করে নিতে পারেন, সরি কনভার্ট করে নিতে পারেন। আপনার ধরুন 2 একর বা 5 একর জমি আছে, 5 একর জমিতে কত হেক্টর হয় সেটা ধরুন 2 পয়েন্ট এত হেক্টর হয়, অনেকের দেখা যায় যে 0.05 একর জমি আছে, 0.05 একর অর্থাৎ 5 শতক, এই 5 শতক জমিতে কতটা কত হেক্টর, 0.0202 হেক্টর জমি। তো আপনারা এইভাবে কনভার্ট করে জমির পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার নেক্সট ধরুন একই খতিয়ানে আপনার অনেকগুলো দাগ আছে সেম এটা বসিয়ে দেবেন। সাপোজ আমি এখানে আপনাদেরকে দেখি 45 খতিয়ান ধরুন আমার এটা দাগ নাম্বার, তো এখানে হেক্টর কতটা আমি দেখলাম 0.0202, এটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এটা আমার অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন নাম্বার 1 হয়ে অ্যাড হয়ে গেল। সাপোজ আমার একই 45 খতিয়ানে আর একটা দাগ আছে, তো আমি এখানে 45 খতিয়ান লিখলাম, এবার আমার 457 দাগের পরে ধরুন আমার 980 দাগ আছে, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর সেম একইভাবে জমি পরিমাণ কতটা আছে সেটা দিয়ে অ্যাড করবেন। এইভাবে আপনার যতগুলো জমি আছে সমস্ত জমি আপনি এভাবে একটা একটা করে অ্যাড করে দেবেন। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা যে চালু মোবাইল না অবশ্যই এটা চালু মোবাইল দেবেন, কারণ মোবাইলে SMS আসবে, মোবাইল বন্ধ থাকলে SMS আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনার যে চালু মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে ফার্মারের বাবার নাম, মায়ের নাম অথবা স্বামীর নাম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে এই আই সার্টি মানে যেখানে যে টিক মার্ক, এটা টিক মার্ক দিয়ে সেভ করবেন, সেভ করলে আপনার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি হয়ে যাবে। তো এই হচ্ছে সিম্পল স্টেপ, আপনারা খুব সহজেই এই সিম্পল স্টেপটা পূরণ করার পরে যখনই এটাকে সেভ করবেন, সেভ করলে আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেবে, সেভ করার সঙ্গে আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটা আপনারা নোট করে রাখতে পারেন, নোট করে রেখে পরবর্তীতে ওই নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন, অথবা আপনারা চাইলে ওই নাম্বারটা যদি হারিয়েও যায় সমস্যা নেই, আপনারা খুব সহজে আপনার আধার নাম্বার দিয়ে সেভ কর আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটা চলুন এবার আমি একটু দেখিয়ে দিই। তো আমি আবার আপনার কিষাণ PM কিষাণ ওয়েবসাইটটা ওপেন করলাম। ওয়েবসাইট ওপেন করার পর এখানে দেখুন স্ট্যাটাস যেটা এখানে লেখা রয়েছে, স্ট্যাটাস আমি একটু জুমটা কমিয়ে নিই বুঝতে সুবিধা হবে। এখানে খেয়াল করুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন, আপনারা এখানে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন,
আধার নাম্বার বসানোর পরে এন্টার ইমেজ এখানে বসিয়ে দেবেন। ইমেজ বসানোর পরে আপনি যখন সার্চ করবেন তাহলে আপনার ডিটেলসটা আবার চলে আসবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের পিএম কিষাণের রেজিস্ট্রেশনগুলো করাতে পারবেন, এবং আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করিয়েও থাকেন আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস কী আছে সেটাও আপনার আধার কার্ডের মাধ্যমে আপনারা এটাকে চেক করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। আর লাস্টে আবার বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।